প্রতিষ্ঠা নতুন কলেজ হচ্ছে। মা বোনেরা জেনে রাখুন, সারা পূর্ব ভারতে মেয়েদের জন্য একটাও বিশ্ববিদ্যালয় ছিল না। আমাদের সরকার দু বছরের মধ্যে ডায়মন্ড হারবারে শুধু মেয়েদের বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছে, যাতে আমার ঘরের মা বোনেরা এককভাবে আরো অপরচুনিটি পায়। জেনে রাখুন, 35 বছরে কেন খেয়েছিস ভাই? মনে আছে ওই
ওই প্লেটটা আমি করে দিয়ে গিয়েছিলাম, রানাঘাট গেটে করে দিয়ে গিয়েছিলাম, রেলের এখানে একটা স্টেডিয়াম করবো বলে কুমতনাথ ঠাকুরের নামে বলে গিয়েছিলাম, দু একজন করতে দেয়নি। সেই রকম মনে রাখবেন, গাইঘাটা থেকে যারা এসছেন তাদেরও আমি বলবো, যারা বাগদা থেকে এসছেন, যারা বন্ধুরা থেকে আছেন, আমি এখানে ভূপেন্দ্রের সাথে অনেক আগে এসেছি, তার ছেলে গোপাল থেকে আমাদের সাথে আছে, বিশ্বজিৎ সুরজিৎ বাবুরা আছেন, আমাদের মাস্টারমশাই খুব ভালো জেলা পরিষদের মেম্বার ছিলেন, উনি এখন দাঁড়াতে পারেননি, কিন্তু ওনাকে দিয়ে আমরা কাজ করাবো। জেলা পরিষদ এখানে ফাংশন করেনি, সিপিএম এর জেলা পরিষদ ছিল লবণাক্তা, জেলা পরিষদের কোন কাজগুলো করতে পারেনি, না করেছে রাস্তা, না দিয়েছে জল, না করেছে মানুষের উন্নয়ন। 5 বছর জেলা পরিষদ নিষ্ক্রিয় হয়েছিল। আমরা উত্তর চব্বিশ পরগনায় চাই আমার মা মাটি মানুষের গ্রাম সভা হোক, আমার মা মাটি মানুষের পঞ্চায়েত হোক, আমার মা মাটি মানুষের জেলা পরিষদ হোক। আমি সিপিএম বা কংগ্রেস বা বিজেপি নই, মনে রাখবেন আজকে সিপিএম কংগ্রেস বিজেপি এই তিনটে দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোট বেঁধেছে, একই রং, একই টাকা, একই ভাষণ, একই কুৎসা, একই অপপ্রচার। আমি কাউকে চাই না, আমি একটাই জোট চাই, মানুষের মহাজোট। তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে মানুষকে, আমার মা বল বলে মনে রাখবেন, ওরা চায় 35 বছরে শেষ করে দিয়ে গেছে, বাংলার ধ্বংস করে দিয়ে গেছে, আর এই 2 বছরে আমি দুটো চ্যালেঞ্জ দিয়ে বলি, সিপিএম কংগ্রেস এসব চ্যালেঞ্জ করে উত্তর দাও, তারপরে মিথ্যে কথা বলো, কি করেছে 35 বছরে বাংলা 20 নম্বরে 24 নম্বরে? যারা ছেলে মেয়েরা ছাত্র যুব রাজনীতি করেন লিখবেন এটা, বলুন জঙ্গলমহল জ্বলছিল, কত লোক খুন করেছেন, আবার পঞ্চায়েত এসছে বলে আবার উকি ঝুঁকি মারছে, সিপিএম কংগ্রেস মাওবাদীদের বলছে ওরা একটু খুন কর, একটা খুন করলে পাল্টা কি হবে আপনি জানেন তো, খুনের রাজনীতি করবেন না, জনগণ পাল্টা গণতন্ত্রের মধ্যে দিয়ে উত্তর দিয়ে দেবে, আমি গণতন্ত্র বিশ্বাস করি, এসব রাজনীতি করবেন না। আর কিছু অতি বিপ্লবী মাওবাদী বন্ধু আছেন যারা সিপিএম এর সাথে হাত মিলিয়ে ভাবছেন কখনো রোমানগরে গিয়ে, কখনো কখনো ওই কামু কুমুদিনী গ্রামে গিয়ে, কখনো কোথাও গিয়ে ভাবছেন সিপিএম কংগ্রেসের সাথে হাত মিলিয়ে চোরের মতো কাপুরুষের মতো হঠাৎ ঢুকলাম সুপারি কিনারদের নিয়ে খুন করলাম, বর্ডারে পালিয়ে গেলাম। তাদের বলি আপনারা যদি এ ঘটনা ঘটান, আপনাদের নেতারা অনেকেই কিন্তু কলকাতায় থাকে, তাদের ঠিকানা কিন্তু সাধারণ মানুষ জানে, মানুষ কৈফিয়ত চাইবে গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে কৈফিয়ত চাইবে, এদের মনোজ্ঞতা কারা, কারা এদের মনোজ্ঞতা, সে যে বুঝে এসে বসে। মনে রাখবেন মাওবাদী কংগ্রেস সিপিএম এখানকার বিজেপি গুলো সব এক হয়ে গেছে, আমার কোনো ভয় নেই এতে, আমি বিশ্বাস করি আমার মা বোনেরা যতদিন থাকবে ভালোবাসবে, বাংলার মাওবাদী মানুষ যতদিন ভালোবাসবে, কোন ক্ষমতা নেই আমাকে কেউ টাচ করে। আর জেনে রাখবেন, আর জেনে রাখবেন, দেখি স্বর্গে গেলেও ধান বনে ডোর পড়বে, যারা এসব চক্রান্ত করছেন তাদের বলি কোন লাভ নেই। আর আমাকে এসব দেখি ভয় দেখানো যাবে না, মুকুলকে খুন করো, মমতা ব্যানার্জিকে খুন করো, জঙ্গলমহলের এমএলএদের খুন করো, পরিকল্পনা করো, পরিকল্পনা একদম করছে, পাল্টা যদি কেউ করে কি হবে, কত নেবে, আমি করব, আমি করব না, করতে চাই না, আমি রাজনৈতিক ভাবে মোকাবিলা করব গণতান্ত্রিক ভাবে, কিন্তু কংগ্রেস কত নেবে দেখবে, থামতে কত নেবে, মাপতে কত নেবে, কত ধরে কত চলে একটু মাপবে, একটু দেখবে, তোমার তো 10 জন, আমার তো 10 কোটি,
এসো হিসেবটা মিলিয়ে নি, এসো হিসেবটা মিলিয়ে নি। গ্রামে পাড়াকার জায়গা নেই, ঠিকানা হারিয়ে যাবে পঞ্চায়েত নির্বাচনের পরে, কেউ করিয়ে যাবে, কেউ কিউ হয়ে যাবে, কেউ রাশিয়ায় যাবে, কেউ বালিতে যাবে, বালি মানে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, বালি, আফ্রিকা চলে যাবে। অনেক টাকা তো খেতে ফেতে না, ওই একটা বিল্ডিং বা টান তো কোটি কোটি টাকা পালিয়ে যাবে। সুতরাং মানুষের জবাব দেবে। আমি শুধু আপনাদের কাছে বলবো, মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার দেখলেন হাওড়ায় অনেক কষ্ট করে মানুষ ভোট দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ভোটে আমরা জিতলাম, ছ মাসের মধ্যে ভেবেছিল ছ মাস মানে নির্বাচন তৃণমূল জিতবে না, কংগ্রেস, সিপিএম, বিজেপি সব এক হয়ে গেল, টাকা পয়সা মিডিয়া একাংশ। যেই জন্য তৃণমূল জিতল, পরদিন থেকে দেখলেন বলল ও তো কম ভোটে জিতেছে, মানে মিথ্যে কথা একটা কিছু বলতে হবে। যারা দেখতে নারীদের চলন দেখা, বৌমা রান্না করেছে, শাশুড়ি মা বললেন এক শাশুড়ি মা খুব ভালো রান্না হয়েছে, আবার কোথাও কোথাও মন্থুরা আছে, কই কি আছে, কেউ কেউ আবার বলল না তো এটা টক হয়েছে, ঝাল হয় নাই, ভাজা হয়েছে, কেতো হয় নাই। সুতরাং কিছু কই কে উৎসার, কিছু দুঃস্বপ্নের মন্থুরা, আর কিছু অপপ্রচারের দুঃশাসন জন্ম নিয়েছে এই বাংলায়, যারা দু বছর ক্ষমতা থেকে গিয়ে ভাবছে আবার কবে যাব, আবার কবে দিল্লি কার লাড্ডু খাব, বাংলার লাড্ডু খাব, তাই উৎসাহ আশ্রয়। গান আছে না, আমার সাত নামে কিল আশা না করিল, সকলেই পুরায় যায় মা, সিপিএম কংগ্রেস বিজেপি গাইছে, দু বছর হয়ে গেল মা, আরো টাকা চাই মা, আরো বদমাইশি করতে চাই মা, লোকের অধিকার কেড়ে নিতে চাই মা, গণতন্ত্রকে ধূলিসাৎ করতে চাই মা, নয়তন্ত্র চাই মা, বাংলাকে রক্তাক্ত করতে চাই মা। তাই চারটে টিভি বলে দেবে, দশ কোটি মানুষকে ঠিক করবে, এন্টারটেনমেন্ট চ্যানেল দেখুন, যাও নাটক দেখুন, যাত্রা দেখুন, গান দেখুন, ফিল্ম দেখুন। আমাকে অনেকে ফোন করে বলে গা ঝুলে যাচ্ছে, আমি বলি মাথা গরম করবেন না, অন্য চ্যানেল দেখুন, গা গরম করে মাথা গরম করে শরীর খারাপ করে কিলাম, ওদিকে টাকা কিনে ওটা তৈরি করা হচ্ছে, অনেক সময় কি করছে। আমি সজাগ থাকতে বলবো, চারটে তৃণমূল কংগ্রেসের প্লেয়ার রাস্তা থেকে তুলে নিচ্ছে, তুলে নিয়ে কোনো একটা ঘটনা সিপিএম নাটক করে বানাচ্ছে, ওদের মধ্যে কিছু নাট্যকার আছে চার পাঁচজন, তাদের দিয়ে নাটক বানাচ্ছে, বানিয়ে বলছে তৃণমূল করেছে, পরে দেখা যাচ্ছে তৃণমূল করেনি, ওটা সিপিএম করেছে। আমি কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব, আর ইঞ্চিতে ইঞ্চিতে দেখব, একটা লোক দেখালেই, একটা ঘটনা দেখালেই, কে করেছে, কার করেছে, কোথায় করেছে, সব খুঁজে বার করব, লড়াইটা আমার ইঞ্চিতে ইঞ্চিতে। তাই বলি মানুষের লড়াই আমি ছিলাম, আছি এবং থাকবো। যে সংখ্যাটা বলছিলাম বলে যাই লাস্টে, দেখুন আমাদের সরকার কি করেছে, অনেক শিক্ষিত মানুষ আছেন, দেখুন কি করেছে। 2012-13 সালে সারা ভারতবর্ষ যেটার উপর নির্ভর করে গভর্নমেন্টের উন্নয়ন, তার জিডিপি রেট কত ছিল জানেন, 4.96, আমাদের কত ছিল জানেন, 7.6। কি বলবেন, কি বলবেন, ভারতকে হারিয়ে দিয়েছে বাংলা, এটা মাথায় রাখতে হবে, এটা আগামী দিন বিশ্ব বাংলা হবে। ভারতবর্ষ দেশ তাই তো বিচার ইনফিউ যা তাড়াতাড়ি যা, কিচ্ছু করতে পারেন দাম বাড়ানো ছাড়া। বাংলাদেশ দেখুন কৃষিক্ষেত্র ও সংশ্লিষ্ট ক্ষেত্র বৃদ্ধির হার ছিল সারা ভারতবর্ষে 1.89, আর আমাদের কত হয়েছে, 2.56, ওদের 1.89 আর আমাদের 2.56। দেখুন ইন্ডাস্ট্রি, অনেকে বলে ইন্ডাস্ট্রি কিছু হচ্ছে না, মিথ্যে প্রচার করল। সারা ভারতের শিল্প ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল 3.12 আর আমাদের রাজ্যে আমরা করেছি 6.24। সন্দীপ সংখ্যাটা কম না বেশি, কত হয়, ডবল হয়। আমাদের রাজ্যে সার্ভিস সেক্টর ভারতবর্ষে ছিল 6.59,
আর আমাদের রাজ্যে 9.48, আশা করুন কোনটা বেশি। আমি এই কথাগুলো বললাম এই কারণে এনিবডি ক্যান চ্যালেঞ্জ দ্য ফিগার। যারা মাত্র 2 বছরের মধ্যে টাকা নেই, পয়সা নেই, সুদ দিতে দিতে জীবন যাচ্ছে, মা গো তোমার বাড়িতে যদি 1 কিলো আম থাকে, তুমি যদি 1 কিলো আম কাউকে দিয়ে দাও, তুমি তোমার বাচ্চাদের আম খাওয়াবে কি করে? তোমার বাড়িতে 5 কেজি চাল আছে, মাকে আমি তুমি বলতাম, তাই সব মা বলেই আমার মা আম্মা, তাই আমি মাকে তুমি বলতাম। আমি একটু আপেল নই, আমি একটু সাধারণ ঘরের লোক, আমি একটু ওই তকমা দেয়া, লড়াইটা তো এখানে বুঝলেন, তকমা দেয়া তথাকথিত আভিজাত্য বাবু মিলিত আমি নই, আমি সাধারণ ভাষায় কথা বলি, সাধারণ ঘরের লোক, তাই ওদের খুব রাগ আমার উপরে বুঝলেন, তাতে আমার কোনো যায় আসে না, আমি তো সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করি, এটাই আমার অহংকার, এটাই আমার অলঙ্কার, এটাই আমার কর্ম। বলুন তো আপনার আমাকে, আপনার ঘরে যদি 5 কেজি চাল থাকে, ওই 5 কেজি চাল যদি আপনি কাউকে দিয়ে দেন, ধার করেছেন আপনাকে দিয়ে থাকবে, আপনি আগে ধার করেছেন, আপনার কেউ ধার করে গেছে বাড়ি, সেটা আপনাকে দিয়ে দিতে হচ্ছে, উনি বাড়িতে খাওয়াবেন কি? আমার যা ইনকাম সব কেন্দ্রীয় সরকার নিয়ে চলে যাচ্ছে, একটা পয়সা দেয় না, সব কিছু বন্ধ করে দিয়েছে, তার মধ্যেও দাঁড়িয়ে লড়াই করছি কেন জানেন? আমি বীরের মতো লড়াই করি, আমি বাঘের বাচ্চার মতো লড়াই করি, আমি ময়দানেও যেমন লড়াই করতে জানি, আমি অ্যাডমিনিস্ট্রেশনেও লড়াই করতে জানি। সেই কুৎসা চক্রকারীদের বলে দিই, আমি হারমোনিয়াম বানাতেও জানি, বাজাতেও জানি, আমি ডাল রান্না করতেও জানি, আমি শুক্তো বানাতেও জানি, মাছের ছাল টক বানাতেও জানি, আমি বিরিয়ানি করতেও জানি, আমি ফিরনি করতেও জানি, আমি পিঠে পালা করতেও জানি, আমি নারকেল নাড়ু করতেও জানি, আমি আসলও বুনতে পারি, আমি পাটের বস্তাও বুনতে পারি, আমি সোয়েটারের উনও বুনতে পারি, সাঁতার কাটতেও পারি, গাছে উঠতেও পারি, বাসন মাজতেও পারি, ঘর পুষতেও পারি, কাপড় কাচতেও পারি, নিজের কাজ নিজে করি, ওটা আমার অলঙ্কার। কোন কাজ খারাপ নয়, সব কাজ ভালো। যখন হকাররা বিপদে পড়েছিল, আমি হকারি পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে করেছি, আমি এটাকে গর্ববোধ করি, যতদিন বাধ্য করব, একবার বার, হাজার বার, লক্ষ বার, কতবার, কারো ক্ষমতা থাকলে আমার পথ রুখবেন, আর আমার ক্ষমতা থাকলে আমি মানুষের রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাব, কাউকে তোয়াক্কা না করে। তার কারণ, এ বাংলা আমার মা, এ বাংলা আমার মাটি, এই বাংলা সোনার চেয়ে খাঁটি, জেনে রেখো দুর্বৃত্ত। আমি আবার বলি সিপিএম এর বন্ধুরা, রবীন্দ্রনাথকে তো কখনো বলেন না, এখন করতে পারেন, আগে তো ভুলেই গেছিলেন, সব সংস্কার বাতিল, নজরুল বাতিল, বিবেকানন্দ বাতিল, রামকৃষ্ণ বাতিল, নেতাজি বাতিল, তেজর দালাল ভুলে মনে পড়ে, স্বামী বিবেকানন্দ প্রতিক্রিয়াশীলের দালাল, আমি লাস্ট বলে যাই, আমি যে দেখিনি গোপন রাত্রি কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ঢুকে, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা আমাদের সরকার, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছো ভালো? এই সিপিএম কংগ্রেস বিজেপিদের যারা বাংলাকে ধ্বংস করেছে, প্রধানত করেছে, তাদের কি আপনারা কখনো প্রশ্ন করবেন না? আপনারা কারা? খায়না মাথায় দেয় এই পঞ্চায়েতে ভোটে আপনার একটা ভোট ওদের ঠিকানা থেকে এখানকার ঠিকানা ছাড়িয়ে কোরিয়ায় পাঠিয়ে দেবে, আপনার একটা ভোট, ঝড় হবে, জল হবে, বর্ষা আসতে পারে, আমার হাতে নেই, ঠিক করে মা বলে আমার ভাইরা, আমি করিনি, আমি দিয়েছিলাম শীতকালে এসেছিল, আমি 1.5 বছর ধরে চেষ্টা করছি, আমি 1.5 বছর ধরে চেষ্টা করছি, আমি জানি বর্ষা সময় বসে কষ্ট হয়, বর্ষা কোনো ঘর বাড়ি ডুবে যায়, কোনো ইচ্ছা করে কোনো এই সময়টা, তবু আমি আপনাদের কাছে বলি, কারো বিরুদ্ধে একটি কথাও না বলে, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের সব এজেন্সি, সিপিএম, কংগ্রেস, বিজেপি, মাওবাদী জোট বেঁধেছে,
আমায় খুন করে বাংলা থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। যদি আপনারা মনে করেন আমাদের চলার পথ ঠিক, যা বলছে প্রত্যেকটা কথা বলতে পারবেন, আমি দাঁড়িয়ে আপনাদের চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, সত্য হলে আমার বিরুদ্ধে ডিফামেশন করবেন, যান গিয়ে মানহানির মামলা করবো। আমি মাইকের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আই হ্যাভ দ্যাট গার্ড, আমার হিম্মত আছে বলে বলছি। আর যদি মনে করেন যা আমি বলে গেলাম আপনার ভাষায় আপনার কথা, তাহলে মনে রাখবেন আপনি পরিবর্তন এনেছেন, কিন্তু গ্রাম বাংলাকে মনে রাখবেন আপনার রাস্তা তৈরি করতে গেলে, আপনার 100 দিনের কাজ করতে গেলে, আপনার বিশুদ্ধ জল করতে গেলে, আপনার এলাকা উন্নয়ন করতে গেলে, রাস্তা হোক, জল হোক, চাকরি হোক, আশা হোক, দিশা হোক, স্বাবলম্বী সেলফের গ্রুপ হোক, আমার আনন্দধারা গ্রুপ হোক, সব কিছুকে নিয়ে চলতে গেলে গ্রাম সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের প্রয়োজন আছে। আমি আরো অনেক কিছু করতে চেয়েছিলাম, এখানে জেলা পরিষদ তো নেই, কাজই করতে পারিনি 5 বছর। সুতরাং আপনাদের আমি আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া প্রার্থনা করব। আমাদের যারা প্রার্থীরা আছে আমি হাত জোর করে বলবো তারা দাঁড়ান, তার কারণ তারা মানুষের কাছে আমার সাথে আবেদন করবেন। আপনাদের সবার সবাই হয়তো এখানে আসতে পারেনি, যারা লোকাল তারা এসছেন, সবাইকে আসতে বলাও হয়নি, আরো মিটিং আছে। আপনাদের সবাইকে বলি আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের দোয়া আমরা সবাই মিলে প্রার্থনা করছি। তৃণমূল কংগ্রেসের সব জেলার নেতৃত্ব, আমাদের সকল মন্ত্রিসভার সদস্য সদস্যগণ এবং আমাদের সাংসদ, আমাদের সকল নেতৃবৃন্দ, আমরা আবেদন করছি আপনার একটি ভোট গ্রাম বাংলায় আনবে নতুন ভোট, আপনার একটি ভোট গ্রাম বাংলাকে উন্নয়নে এগিয়ে দেবে, আপনার একটি ভোট বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করবে। আর যারা কুৎসা লুটিয়ে বেড়াচ্ছে তাদের হাতে কি ধরিয়ে দেবে? হারিকেন ধরিয়ে দেবে, সত্যিই তাই, তাদের হারিকেন ভালো হারিকেনটা ধরিয়ে দিয়ে যদি হারিকেনটা জল সেটা দিয়ে সেটা আমরা আরো জানো মানুষ আছে ভাঙা পরিপক্ক হারিকেনটা দিয়ে দিন, ঠিক বলেছে, 100-এ 100 একদম। সুতরাং ভালো থাকবেন সকলে, আমার আরো মিটিং আছে, আপনাদের সকলকে মায়েরা বোনেরা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে খুব কষ্ট হয়েছে, পায়ে খুব ব্যথা হয়েছে নিশ্চয়ই, কিন্তু আপনাদের অভ্যাস আছে, আপনারা তো অত সুখী নয়, অভ্যাস আছে, ম্যানেজ করে নিতে পারেন। আমি আপনাদের সকলকে আমার ধন্যবাদ অভিনন্দন জানাবো। আর আমার ভাই বোনেদের বলুন নিশ্চিন্ত থাকুন, এই দিদিটা আপনাদের পাহারা দেয়, রাতে ঘুমাবেন আমি পাহারা দেবো, তার কারণ এখন জেনে রাখবেন মানুষ কোনো বিপদে পড়লে হার যে মানুষটা সবসময় তাদের পাশে গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু আমি, হয়তো কোনো মৃত্যু হয়ে গেলে মৃত্যু জীবনে ফিরে যেতে পারি না, আমি তার ওষুধ জানি না, কিন্তু মানুষ বিপদে পড়লে সে জ্বরে ভাবে মৃত্যুই হোক, সে মদ খেয়ে মৃত্যুই হোক, সে বাস করে মৃত্যুই হোক, সে আমার ভাই বোনের বাইরে পড়ে থাকুক, আমি চেষ্টা করি আমার সাধ্য মতো, আমার নলেজে আসে, আমার কাছে আসে, আমি চেষ্টা করি পরিবারগুলোকে সাহায্য করার, কারণ এরা দুঃখী পরিবার, এরা মানুষের পরিবার, সবসময় আপনাদের সাথে ছিলাম আছি থাকবো, আর যতদিন বাঁচব আমার নিজের কোনো ব্যক্তিগত পরিবার নেই, আপনাদের সব পরিবার আমার নিজস্ব পরিবার, মানুষের পরিবার, আপনারা যতদিন ভালোবাসবেন থাকবেন, যেদিন বলবেন পছন্দ নয় আমি নিজেই চলে যাবো, আমার কিছু দরকার নেই, আমি গভর্নমেন্ট থেকে এক টাকা মাইনেও নিই না, সরকারি গাড়িও নিই না, সরকারি বসের চাও খাই না, প্রয়োজন নেই আমার, আমি নিজে দরকারে 50,000 টাকা পেনশন পেতে পারতাম পার্লামেন্টে, সেটাও নিই না, অনেক কষ্ট করে চালাই করি, আমার 40টা বই বেরিয়েছে, তার কিছু টাকা পাবো, কখনো কখনো পেন্টিং করি সেই টাকাগুলো দিয়ে দিচ্ছি, প্লাস্টিককে দিয়েছি, আমার কামঘর পরিবারগুলোকে দিয়েছি, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 1 কোটি টাকা দিয়ে দিয়েছি, এরকম দিয়ে দিই, জাগা বাংলাকে দিয়ে কয়েক টাকাগুলো অনেক সময় দিয়ে দিই, একটা স্টোরি বের করেছে কয়েকদিন ধরে করে যাচ্ছে, 1,87,00,000 টাকা নিয়ে সারদা গ্রুপ আমাকে থেকে স্টোরি কিনেছে, আমার চেকে পেমেন্ট হয়েছে জাগো বাংলা, আমার তো নামে নয়, এক তো আমি করিনি, আমি এক্সিবিশন কভারেজ আমি দিয়ে দিয়েছি অ্যাফিডেভিট করে ছবিগুলো জাগো বাংলাতে, আমি এঁকে দিয়েছি দিস মাস, আর তারপর আমার প্রত্যেকটা জাগো বাংলা করেছে কি অ্যাকাউন্টে করেছে, ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংক চেকে, আমি সিপিএমের মতো দুরম্বরি নই তো, বাড়িতে করে হাজার করে
দেওয়ার জন্য, সিভিল নোটিশ, সিভিল ডিপার্টমেন্ট এবং ক্রিমিনাল নোটিশ দেওয়ার জন্য। আমি খুঁজে দেখেছি চেকগুলো, যারা করেছে তাদের আমি বলেছি আমার চেকগুলো দেখো, একটাও নেই। আর পুরো মিথ্যে করে বলে যাচ্ছে গোদরেজের কারবার, মিথ্যা পাওয়া যে কয়েকটা রাজনৈতিক ব্যক্তিত্ব স্বার্থপর দৈত্য মমতা ব্যানার্জি তোমাদের কেয়ার করে না, আর মমতা ব্যানার্জি চোখ ডাকা তোমায় যে তোদের টাকায় খাবে। আরেকটা বলি, মমতা ব্যানার্জি শুধু রাস্তায় বসে আসলে কত কোটি টাকা কামাতে পারত। এসব বলিস না আমার, আমি বই থেকে সবচেয়ে বেস্ট বই বিক্রি হয় আমার বাংলায়, 40টা বই এর মধ্যে আমার বেরিয়েছে জেনে রাখুন। আমার প্যাশন বেরিয়েছে, গোল্ডেন ডিস্ক পেয়েছে, শুধু কুৎসাম বিক্রি হওয়ার ব্যাপার। আমি রাস্তায় দাঁড়িয়ে পোস্টার রেখে দেবো বিক্রি হবে, 5 টাকা 10 টাকা তো বিক্রি হলে আমি 100টা বিক্রি করলে আমার সংসার চলবে। আমি তো একা লোক, কি হচ্ছে বলুন তো, মানুষের কাছে আমি সব বলি, এক বেলা তো খাই না, আর এক বেলা খাই, 6 দিন মুড়ি খাই, 1 দিন ভাত খাই, তোমার কি আছে কি জীবন? তার জন্য তো মিথ্যে কথা বলা, কুৎসা করা, অপপ্রচার করা, কাজে আমি এসব ভয় পাই না। যতদিন বাঁচবো হাসতে হাসতে বাঁচবো, যেদিন মারা যাবো সেদিন হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবো, তবু আমি এদের কাছে মাথা নত করবো না, কারণ আমি জানি এরা কাকু নিষেধ করে। ভালো থাকবেন, আমার বাউল ভাই ভাই ওরা প্রধান চক্কর ওরা দেখি এরা গান গাইতে চাইছেন দেখে এটা বলে বাংলার পাও পূর্ণ হোক।